আগামী 13 থেকে 15 আগস্ট রাতাবাড়ি সমষ্টির প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানালেন রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার। বুধবার সকাল 11টায় রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির পদাধিকারী ও কর্মীদের নিয়ে গান্ধীনগর জিপিতে গণজাগরণ সমারোহে অংশ নেন তিনি। এতে বিজেপি দলের পক্ষ থেকে ঘরে ঘরে জাতীয় পতাকা উপহার দেওয়া হয়। পরে বিধায়ক সাংবাদিকদের জানান, এবারে দেশের 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে পালিত হবে আজাদী কা অমৃত মহোৎসব। এ মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে 9 আগস্ট থেকে দলীয় কর্মীরা ঘরে ঘরে গিয়ে জনজাগরণ কর্মসূচি পালন করছেন। আগামী 13, 14 ও 15 আগস্ট রাতাবাড়ি সমষ্টির প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পুরো ভারতবর্ষে আজাদী কা অমৃত মহোৎসব পালন হচ্ছে। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা ভারতবর্ষের জায়গায় জায়গায় 9 তারিখ থেকে প্রতিটি ঘরে ঘরে পতাকা উত্তোলনের যে প্রোগ্রাম 13, 14, 15 এটার প্রচারের মাধ্যমে জায়গায় জায়গায় জনজাগরণ যাত্রা জায়গায় জায়গায় হচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে। আর এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রামকৃষ্ণনগর রাতাবাড়ি সমষ্টির রামকৃষ্ণনগর মণ্ডলের নেতৃত্বে আজকে ঘরের বনে ডোর টু ডোর প্রোগ্রাম ছিল। ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা ঘরের বন এই অঞ্চলে এই গান্ধীনগর জিপির এই গড়বন পাঁচ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে ডোর টু ডোর প্রোগ্রাম ছিল। সকাল থেকে সকাল 11টা থেকে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা জনগণের ঘরে ঘরে গিয়ে দলীয় তোমার রাষ্ট্রীয় পতাকা উপহার হিসাবে সবাইকে দিচ্ছেন, এবং 13, 14, 15 তারিখ সবাই যাতে যার যে ঘরে নিজেদের ঘরে যাতে জাতীয় পতাকা উত্তোলন করেন এর জন্য আহ্বান করছেন ভারতীয় জনতা পার্টি। তাই আমিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাতাবাড়ির বিধায়ক হিসাবে আমি রাতাবাড়িবাসী সবার কাছে আবেদন করছি, অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই 13, 14, 15 ঘরে ঘরে যাতে সবাই আমরা রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করতে পারি, এই আশা আবেক্ষ করে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য। সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সবকিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।